যাচ্ছি যে যে সমাজ ব্যবস্থা, পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থা, আপনি সেই পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থার একজন প্রতিনিধি, সেই সমাজ ব্যবস্থাকে জাগ্রত করার জন্য আপনার কি চিন্তা ভাবনা, আপনার লেখার মধ্যে কি ফুটে উঠছে সেই বিষয়ে একটু। আমি কিন্তু রাজনৈতিক কর্মী নই, সাহিত্যকর্মী, ফলে আমার দেখার চোখটা ওই রকম, একটা ডিম, সেই ডিমটার মধ্যে তাপ দিলে পরে নির্দিষ্ট পরিমাণে ফুটে বাচ্চা হয়। কেন কি ওটার মধ্যে ফুটে বেরোবার মতো উপাদান উপস্থিত আছে, সে একটু তাপ চায়, তাপ পেলে সে প্রাণ হবে। যদি ওই উপাদান ওখানে মজুদ না থাকে, আপনি যতই তাপ দেন কিছু হবে না। তাহলে আমাদের যে সমাজটা, বিভিন্ন যে চারদিক থেকে শিল্পে, সাহিত্যে, খেলাধুলোতে, অন্যান্য নাটকে, সমস্ত দিক থেকে দেখা যাচ্ছে আমাদের মানুষরা আগাচ্ছে এবং তারা নিজেদেরকে প্রকাশ করার জন্য ছটফট করছে। যখন ডিমের মধ্যে প্রাণটা হয় না, তখন সেই প্রাণটা, ছোট্ট প্রাণটা ভিতর থেকে না ওই খোলসটার মধ্যে ঠোকা মারে বেরোবার জন্য, আর যখন এই ঠুকঠুক করে শব্দ হয় তখন ওই যে মা পাখি, সে আবার উপর থেকে ঠোকা দিয়ে ভেঙে ফেলে। তাহলে দুটো একসঙ্গে, যদি মা পাখিটা না ঠোকর মারে তাহলে ওই ছোট্ট পাখিটা তার নরম ঠোঁট দিয়ে ঠোকর মেরে ওই খোলস ভাঙতে পারবে না, মরে যাবে, মরে যাবে। আর যদি সে আবার বেরোবার জন্য যদি ঠোকা না দেয়, তাহলে মাও বুঝতে পারবে না যে ও বেরোতে চাইছে, তাহলে সেও কিন্তু ভাঙবে না। মানে এই দুটো একসঙ্গে হতে হবে। আমার সমাজ কিন্তু ছটফট করছে নিজের প্রকাশ করার জন্য, খোলস ভেঙে বেরিয়ে আসার জন্য। এবার উপর থেকে এইটা অনুভব করতে পারছেন যারা, তারা সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, সাহিত্যিক, যারা আগিয়ে থাকে সমাজ, একটা মানে এই সমাজে যারা আগিয়ে থাকে অগ্রণী যে অংশ, এই মানুষগুলো কিন্তু যথাযথ দায়িত্ব পালন করছে না আজকে। এই মানুষগুলো যথাযথ, আপনি বললেন, আমরা বলে থাকি যে গুরুচন্দ্র ঠাকুর 6,000 স্কুল তৈরি করেছিলেন, আমরা বলি তো 6,000 না 600 কম, একটি স্কুল থেকে যদি একটি মানুষ তৈরি হতো, একটি স্কুল থেকে একটি মানুষ, আমি কিন্তু শিক্ষিত বলছি না, লাখো শিক্ষিত আর একটা মানুষ, একটা মানুষ তৈরি হতো যে তার সমাজকে নেতৃত্ব দেবে, আগিয়ে নেবে, এইভাবে তাহলে আমাদের সমাজ এগিয়ে যেতে পড়ে থাকতো না। আর একটা জগন্মন্ডল তৈরি কেন হলো না, আর একটা গুরুচাঁদ তৈরি করলো না? তাহলে আমাদের দায়িত্বটা অনেক বেশি, সাধারণ মানুষকে বোঝানোর কোনো জায়গা নেই, সাধারণ মানুষ সব বোঝে, সব জানে, তারা নিজেকে বের করার জন্য, প্রকাশ করার জন্য তারা ছটফট করছে, তারা বলছে আমাদের হাত ধরে টানো, আমাদের পথ দেখাও। আমরা যারা পথ দেখাবো, আমাদের যাদের উপরে পথ দেখানোর দায়িত্ব ছিল, সেই মানুষগুলো কিন্তু নিজের আজকে অন্ধ, তারা কিন্তু নানা রাজনৈতিক গ্রুপে ছত্রভঙ্গ হয়ে রয়েছে, গুরু গোসাই ছত্রভঙ্গ হয়ে রয়েছে। আমাদের লোকরা অনুকূল ঠাকুরের শিষ্য, বালক ব্রহ্মচারীর শিষ্য, কেন হবে? নমসূত্র পরিচয় তুমি দিচ্ছ, আর তুমি বালক ব্রহ্মচারী অনুকূলের শিষ্য কি করে হতে পারো? অর্থাৎ কিনা আমাদের যে নমসূত্র জাতির যে ধর্মগুরুরা, আমাদের না জাতির যে ধর্মগুরুরা, তারে সেই শিক্ষাটা শিক্ষিত করতেই পারেনি, তাকেও ঠিক আলাদা ওই মতুয়া ধর্মটারও একটা ব্রাহ্মণ্যবাদী ধর্ম হিসাবে তাদের সামনে তুলে ধরেছে। তা সে দেখছে যে মতুয়া ধর্ম যা, অনুকূল ঠাকুরের ধর্ম যা, আর বালক ব্রহ্মচারী একই, তো বরং শিক্ষিত লোকজনের সংখ্যা অনুকূল ঠাকুরের ধর্মে অনেক বেশি, বালক ব্রহ্মচারী ওখানে গেলে একটু বেশ শিক্ষিত লোক, আমার একটু ভাই বন্ধু বলে একটা বেশ মনে বড় আনন্দ লাগে, চলে যাচ্ছে। কিন্তু আমাদের ধর্ম হচ্ছে প্রতিবাদী ধর্ম, আমাদের ধর্মীয় পরিমণ্ডল, আমাদের সামাজিক পরিমণ্ডল, রাজনৈতিক পরিমণ্ডল, এই সবটা মিলেমিশে তো আমাদের সমাজ, কাউকে বাদ দিয়ে তো কেউ না। সব যদি হাত ধরা তৈরি করে সচেতন ভাবে যদি আমরা সমাজ পরিবর্তনের লক্ষ্যে যদি একসাথে কাজ করতে পারতাম, আজকে সেই জিনিসটার ভীষণ দরকার। আমরা আমাদের লেখা দিয়ে কি করতে পারি? আমরা লেখা দিয়ে কিন্তু সমাজ বিপ্লব ঘটিয়ে দিতে পারি না, বরং সমাজে যে সমাজের অভ্যন্তরের যে দোলাচল, তার একটা চিত্ররূপ, তার একটা দলিল আমরা রেখে যেতে পারি। আমার সমাজে এই জিনিসটা হয়েছিল, এই জিনিসটা হচ্ছে, দমনপীড়ন হোক বা দমনপীড়নের বিরুদ্ধে উত্তরণের লড়াইটা হোক, আমরা তাকে লিপিবদ্ধ করে একটা দলিল রেখে যেতে পারি। আমরা কিন্তু বিপ্লব ঘটিয়ে দিতে পারি না, সেইটা ঘটাতে পারে আমাদের যুব সমাজ, শিক্ষিত সচেতন মানুষরা, তারা
আগে আসছে না, এটা বড় পরিতর বিষয়। তবু আপনি কি আশা করছেন? আসছে না কিন্তু আমরা আনতে চাই, সে বিষয়ে আপনার আকাঙ্ক্ষা কি সমাজকে জাগ্রত করার? আমরা আশা যদি না করবো তাহলে আপনার ঘরে এসে দু ঘন্টা ধরে বসে আছি কেন? আমরা তো হতাশ নই, আমরা দুঃখিত, হতাশ নই কিন্তু দুঃখিত, দুঃখিত। আমাদের আমি যদি একটুখানি আমাদের সমাজের খুব অন্যকে নিন্দা সমালোচনা করার আগে কিন্তু একটু নিজের দিকেও দেখতো। আচ্ছা বলুন তো, এই যে বামপন্থী আন্দোলনের যে আমরা দুটো তিনটে দশক আমরা চোখের সামনে দেখেছি, বামপন্থী কর্মীদের দেখেছি ইউনিভার্সিটির ডিগ্রি ছিঁড়ে ফেলে দিয়ে গ্রামে চলে গেছে, গ্রামের মানুষের সঙ্গে ওই শুকনো রুটি ওই জল দেওয়া ভাত খেয়ে থেকে তাদের সংগঠিত করে আন্দোলন করেছে। সে আন্দোলন হেরে গেল না, জিতে আন্দোলন হারে না, আন্দোলন হারে না, কোনো আন্দোলনই হারে না, সাঁওতাল বিদ্রোহ হারেনি, নীল বিদ্রোহ হারে, কোনো হারে না। সেটা একটা জায়গায় এসে থেমে যায়, আবার উত্তরকালের মানুষ সেখান থেকে তাকে আগিয়ে নিয়ে চলে। কোনো লড়াই নকশালবাড়ি আন্দোলন হেরে গেছে, মাওবাদী আন্দোলন হারেনি, একটা জায়গায় এসে তারা ওইখানে তাদের থেমে গেছে। এবারে তোমার দায়িত্ব, তুমি তার ভুল ত্রুটি গুলোকে সাটিয়ে সঠিকটা নিয়ে আবার আগাও, এভাবেই তো সমাজটা আগায়। তো আমাদের সমাজের একজন মানুষকে আপনি, আমাদের দলিত সমাজের মানুষকে এরকম দেখান যে তার ডিগ্রি ছিঁড়ে ফেলে দিয়ে সে গ্রামে গিয়ে মানুষের মধ্যে, আমাদের লোকটি যেই শিক্ষিত হচ্ছে সে সর্বপ্রথম চেষ্টা করছে একটি সরকারি চাকরিতে ঢুকবো। সরকারি চাকরিতে এই জন্য ঢুকতে চায় কি, ওখানে কাজ করতে হয় না, বেতন প্রচুর পাওয়া যায়, সরকারি চাকরিতে কোনো কাজ নেই, শুধু ঢুকতে পারলে হলো, হাতে কামানো যায়, ডানাতে কামানো যায়। তো যদি তুমি শিক্ষিত মানুষের মেন্টালিটি এটাই থাকে যে সরকারি চাকরিতে ঢুকবো, ডানাতে বাহাতে দুহাতে, তাহলে সে সমাজকে নেতৃত্ব দেবে কি করে? আমাদের মধ্যে সেই যুবক দরকার। আর আমি তো আপনার এই ক্যামেরার সামনে এটাও বলতে চাই যে আমাদের একটা ওইরকম আল কায়দাদের মতো একটা আত্মঘাতী জঙ্গি বাহিনীও দরকার। আমি কাগজ দেখছি আমার আমার জাতির একটি মেয়েকে রেপ করেছে, হ্যাঁ সে বাবু, আমরা রাজনৈতিক দল, আমরা পেপারে বক্তৃতা দিয়ে লিখে বক্তৃতা, আমাদের টিম যাবে ওই লোকটাকে টেনে বার করে রাস্তায় ইট দিয়ে থেতে মেরে ফেলে দেবে। দুটো একটা ঘটনা এরকম ঘটানো যে আমাদের জাতির মানুষকে যদি অপমান করা হয় আমরা ছাড়বো না। তোমার মধ্যে সেই ক্রোধ, সে অপমান জাগে না ভিতরে যে আমাকে শালা অপমান করে যাচ্ছে বছর পর বছর, আমার মেয়েকে রেপ করে দিয়ে পাখার মুখ, আমি কোর্টে যাচ্ছি বিচারের জন্য হাত পাতাচ্ছি, আমাদের মধ্যে সেই আত্মঘাতী বাহিনী কোথায়? একটা আত্মঘাতী বাহিনীর দরকার আমাদের। আমার সঙ্গে আপনাদের দেখা হলো অনেক পরে, নাহলে আমার একটা টিম ছিল, আমরা পারতাম, আমরা ছোট ছোট স্তরে এগুলো করেও ছিলাম, ওই সেলিমপুরে সব পুরনো দিনের পেপার দেখেন ওই আছে, এখন আজও আছে সেসব রেকর্ড, আমাদের মেয়েকে রেপ করেছিল, আমরা সব ঝাঁটা পুরো রেল বস্তির মেয়েদের নিয়ে গিয়ে ঝাঁটা আর ইট পাটকে নিয়ে গিয়ে ঘর থেকে টেনে বার করে তারা কি করেছিলাম, এই পুরনো দিনের সেই পেপার খুঁজলে এখনও সে তার ইতিহাস পাবেন। 200 মেয়েকে নিয়ে গেছিলাম আমাদের দেশের সময়, আমাদের নামে পুলিশ কেস হয়েছিল, খুঁজেছিল। আমাদের মধ্যে ওই টিম দরকার, ওই শুধু ওই গল্প লিখে আর ওই সেমিনারে বক্তৃতা দিয়ে কিচ্ছু হবে না, মানুষ কাজ চায়। নকশালরা এত তাড়াতাড়ি, মাওবাদীরা আদিবাসী মানুষের মধ্যে প্রভাব পিস, তাদের সব কাজে নিন্দা করো কিন্তু মানুষকে যে তারা ভালোবেসে নিজের জীবন দিতে এসছে, এবং তৎকাল আমরা তো দেখেছি ছত্তিশগড়ে তেন্দুপাতার মূল্য বৃদ্ধি, আমরা আন্দোলন করে যাচ্ছি আন্দোলন করে যাচ্ছি আন্দোলন করে যাচ্ছি, বাড়ে আর না, মাওবাদীরা এলো দু চারটে বাসের এতে আগুন বাগুন, তেন্দুপাতা আগুন বাগুন ধরিয়ে দিল, গাড়িগুলো সব তাড়া করলো পালিয়ে গেল। এখন তেন্দুপাতা তো ভাঙতে গেলে মজুরি 15 টাকা দিচ্ছিল, 50 টাকা চাইছে, ওরা তো জানে এই মালটা নিয়ে গিয়ে আমি 200 টাকা বিক্রি করবো, তো 15 টাকা এখন বাধ্য হয়ে 50 টাকা রাজি হয়ে গেল। আমরা আন্দোলন করে করতে, তো তোমাকে অ্যাকশনে আসতে হবে, আমার জেল হবে, আমার ফাঁসি হবে, আমাকে ওই ভয় যদি তুমি করে থাকো তাহলে বন্ধু তোমার সমাজের কাজ করতে আসার দরকার নেই, তুমি বাড়ি থাকো, আর তুমি জেল খাটবো, প্রয়োজনে মারবো, প্রয়োজনে মরবো। যদি এরকম মানসিক স্থিতি তোমার না থাকে তাহলে তুমি সমাজের কিছু কাজ করতে হবে না, তোমার সমাজের উন্নতি। 2 কোটি আমরা বলছি আমাদের পুরো নবশত্র ভারতবর্ষ, 2 কোটির মধ্যে 8 কোটি মহিলা বাদ দি, 1 কোটি 1 কোটির অর্ধেক বাদ দি বাচ্চা আর বুড়ো, তো 50 লাখ অন্তত লড়ার ক্ষমতা সম্পন্নর মধ্যে থেকে 1 লাখ লোক বেরোবে না? হ্যাঁ, 1 লাখ যদি লোক লাঠি হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়ি
ঝান্ডার সঙ্গে যদি এরকম মোটা মোটা ডান্ডা থাকে ভয় পাবে না? আপনার সেই ডান্ডাই দেখাতে পাচ্ছি না ওদের। আমরা আমি কলম পিষে যাচ্ছি পুনর্জন ব্যাপারে, ওই খেয়ে না খেয়ে আমার দুটো গল্প চাপা হচ্ছে, আবার একটা ফুলের মালা দিচ্ছে, আমি আঁকি হনুরে, কিছু হয়নি, কি হচ্ছে? মনোরঞ্জন ব্যাপারীর বই বেরোচ্ছে, রয়্যালটি পাবে, কি পাবে, মনোরঞ্জন ব্যাপারীর হচ্ছে, কিন্তু সমাজটা কি হচ্ছে? মনোরঞ্জন ব্যাপারী তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে কলম পিষতে আসেনি, এসেছিল তো সমাজটার কথা ভেবে। তুই সমাজ কোথায়? সেখানেই তো দাঁড়িয়ে আছে, আমাকে সম্বর্ধনা দিতে হবে না, আমার আমি সমাজেরই একজন নমসূদ্র, এক মহাসমুদ্র, সেই সমুদ্রের এক ফোঁটা জল আমি, আমি আমার দায়িত্ব এক কোনাদিক একটু পালন করে যাচ্ছি, আমি দুটো লিখতে পারি, আর কিছু পারি না। তোমরা যারা আরো অনেক কিছু পারো, আগাও, কিছু করো, আমরা তোমাদের এখন শরীরে শক্তি নেই, আগে তোমাদের যেতে পারবো না, কিন্তু তোমাদের সাথে থাকবো, পিছনেই থাকবো, হটবো না। কিন্তু তোমরা তো সব কি যুব সমাজ, যারা সব দেখছি চাকরির জন্যে ঘুরছে, সব সংরক্ষণ, সংরক্ষণের মধ্যে দিয়ে একটা চাকরি পেয়ে গেলাম, ব্যাস, কত অপমান হতে হয় সংরক্ষণের মধ্যে। একটা অফিসে গিয়ে তুমি দেখবে, ওখানে অভিজ্ঞতা তোমার হয়তো আছেও বা, যে 90টা 95টা উচ্চমানের লোক, 5টা লোক ঢুকেছে, তাদের কিরকম হেও করে, অপমান, কিরকম ছোট বড় কথা বলে। তা সংরক্ষণ আমরা ওদের দেব, সেই তো, ওরা আমাদের সংরক্ষণ দেবে, আমরা সেই সংরক্ষণ রাষ্ট্র ব্যবস্থা আমরা কবজা করব, করে আমরা বলবো 3% সংরক্ষণ তোমাদের দিলাম, তোমাদের থেকে তোমরা থাকো, আমাদের দেশ, এই দেশের মালিক আমরা, আর আমরা তাদের কাছে দয়া ভিক্ষা কিপা ভিক্ষা করছি, কোথায় কি কি বলা থেকে আর অপমান কি হয়? আমাদের লোক মানে আত্মসম্মানের জন্য একটা লড়াই লড়া দরকার, অন্য লড়াই পরে হবে, আত্মসম্মান। আমার লোকের দিকে আঙুল তুলে যদি কেউ কথা বলে আঙুলটাকে মুছে দেবো। আমরা করেছি আমাদের রিক্সাওয়ালাদের তুই বলে কেউ যেতে পেরেছে যাদবপুর স্টেশন? তাকে হয় কথা তাকে ফিরিয়ে নিতে হবে, নাহলে আমরা তার হালত খারাপ করে দিতাম। কিন্তু কি করবো, আমাদের লড়াই তো বিচ্ছিন্ন লড়াই ছিল, এত বড় আদর্শ যে আম্বেদকর, ফুলে, গুরুচরণ, এত বিষয় তো আমরা জানতাম না, দলিত আন্দোলনের বিষয় তো জানতে পারছি 2007 থেকে, তার আগে তো জানতেই পারি, আর দলিত সমাজের লোকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে, এই টিভিতে চন্দ্র জীবনটা বেরোবার পরে এখন দেখছি দলিত সমাজের লোকরা এসে বলছে মনে হবে আমাদের লোক, কিন্তু আমি ছিল আসলে কাজের লোক, সেটা আমি জানতেই পারিনি, আমি তো জানতাম না খাওয়া লোক, ফুটপাতের লোক, স্টেশনের লোক, সরবরাহ লোক, এইটাই। এবারে ওইখানে না মনোরঞ্জন ব্যাপারী, একটা মনোরঞ্জন ব্যাপারী না, 10 দিক থেকে 10টা মনোরঞ্জন ব্যাপারী তৈরি হোক, তবেই সংগ্রাম, তবেই লড়াইটা হবে। আমি আমরা একা লড়ে কি করবো? আমার লেখা হ্যাঁ বই বিক্রি হয়, লোকে কেনে পড়ে, দারুণ ভালো লিখেছে, আমি তো দারুণ ভালো লিখতে চাইনি, আমি তো সমাজের সত্যি কথাটাকে তুমি বলে না, অমুক লোক, অমুক ডাক্তার খুব ভালো চিকিৎসক, ওই লোকটা ভালো চিকিৎসক, এই জন্য যে ওই অঞ্চলে রোগ ব্যাধি খুব বেশি আছে, রোগটাকে শেষ করো, ডাক্তার চাই না। মনোরঞ্জন ব্যাপারে ভালো লেখার দরকার নেই, ভালো লিখছি তো, সে যে যন্ত্রণা থেকে সেই যন্ত্রণাকে শেষ করা, সেই সঠিক যন্ত্রণা। আমি কি করছি, আমার সমাজের মানুষের অপমান, অবহেলা, যন্ত্রণার কথাটারই তো খালি বলে যাচ্ছি, খুব ভালো লিখেছি, খুব ভালো না, লেখাটা খুব ভালো দেখার দরকার নেই, যে মানুষগুলোর কথা বলেছি সেই মানুষগুলো কত কষ্টে আছে সেইটা দেখো, সেই যন্ত্রণাটাকে, সেই যন্ত্রণাটাকে তুমি দেখছো না, তুমি বলছো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দণ্ডকাণ্ডে মানুষ এইরকম থাকে, জানতাম না তো, তা জানলে যখন তখন তাদের জন্য কিছু করো। আপনি আপনি বলুন তো, আমাদের যে দলিত সমাজের মানুষরা, আপনার ক্যাসেট কি ইয়েতে শেষ হয়ে যাবে, আমাদের দলিত সমাজের মানুষদের প্রতি নগরীজাবিতে যে অন্যায় অত্যাচার করা হয়েছে, তারপরে কি ঠাকুরনগর অঞ্চল থেকে একটা ভোট সিপিএমের পাওয়া উচিত? কি করে জিতেছে এতদিন, বছর পর বছর, আমাদের লোকগুলো সিপিএম পার্টির চামচাগিরি আজও কি করে করছে, শুধু নিজেদের সাথে, আমাদের গাদ্দার বেইমান আমাদের মধ্যে ঢুকে পড়ে আছে, আমাদের, আমি আমি তো আমি মাঝে মাঝে এগুলো বলি লোকেরে, যে আমার আমার প্রতিবেশী আমার জমি দখল করতে পারে, আমার প্রতিবেশী হাল ঢেলে দিতে পারে আমার এক হাত জায়গা দখল, কিন্তু যে ভাই তাকে কোলে করে মানুষ করলাম, যে পায়খানা করলে পরিষ্কার করলাম, জল হলে মাথায় জল দিলাম, সে ভাই আমার ঠকাবে কেন? সে ভাই যদি ঠকায় তাহলে ভাইয়ের গলা টিপে আগে মারব। আমার সমাজের লোক যে কাতারি করেছে, আমি বলেছিলাম এই কয়দিন আগে একটা মিটিং হয়েছিল এই এই এতে হলো ওই সল্টলেকে,
এরকম একটা টিম তৈরি করো। আমাদের সমাজের যে লোক, বাবা সাহেব বলেছে পে ব্যাক টু সোসাইটি, আমাদের লোক যে সমাজ থেকে সংরক্ষণের মধ্যে দিয়ে চাকরিতে গেছে, সমাজে কিছু ফেরাচ্ছে না, চিহ্নিত করো, আমরা তার বাড়ির সামনে যাবো, স্লোগান দেবো, তার দেয়ালে লিখে দিয়ে আসবো, বেইমান তার ঘরের দরজার সামনে রোজ পায়খানা করতে যাবো, রোজ পেচ্ছাপ করবো সকালবেলা গিয়ে, আর লোক ওখানে গিয়ে রোজ স্লোগান দেবো যে এই লোকটা আমাদের সমাজের সঙ্গে বিশ্বাসঘাত করে, বেইমান। আমাদের লোকগুলোকে আগে ঠিক করো, বা আমরা তো টিম গাছা, শেষ করতে কতক্ষণ লাগবে? আমরা 85 জন যদি একত্র হই ও 15 জনকে ঠিক করতে কতক্ষণ সময় লাগবে? আমাদের 85-র যে বেইমান গুলো আছে এগুলোকে আগে বাছাই করো, এইগুলোকে শাস্তি আগে দাও। আমরা নিজেরা যদি এক না হই, সেই সব আমরা দেখে যাচ্ছি, ঠিক আছে। ধন্যবাদ মাননীয় মনোরঞ্জন ব্যাপারে, আপনার অনেক মূল্যবান তথ্য এবং অনেক কাহিনী আমরা জানলাম, যেটা আশা করি সমাজের মানুষ এটা জেনে হয়তো সমাজের জন্য তার জীবন উৎসর্গ করার প্রেরণা পেতে পারে। আশা করি সেই আশা নিয়ে আমরা আগে বাড়ব। ধন্যবাদ। আমি একটু ঘুরে